حامدا ومصليا ومسلما اما بعد প্রশংসা সব আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আজ আমাদের জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের একটি দিন, কারণ আজ আমরা পর্দার অন্তরালে থাকা কিছু ব্যক্তিত্বকে পর্দাহীনভাবে সরাসরি দেখতে এবং ওনাদের আলোচনা শুনতে আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক আমরা সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের এই যুগে মিডিয়ায় ইসলামকে পেশ করা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোধ করি আমাদের কাউকে নতুন করে বলার প্রয়োজন নেই। আজকে আমাদের মাঝে আমরা এমন দুজন ব্যক্তিত্বকে পেয়েছি যাদের একজন আমাদের মাঝে ইতিপূর্বে আলোচনা করেছেন, তার পরিচয় যারা পরে আসছেন হয়তো অনেকে জানেন না, পরবর্তীতে আমার আলোচনা কবি ইনশাল্লাহ আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে দেব ইনশাল্লাহ। যারা মিস করেছেন আমাদের সালাতের আগে বা এশা সালাতের আগে যিনি আলোচনা করেছেন তিনি ছিলেন ডক্টর মজিউল ইসলাম হাফিজাহুল্লাহ। তিনি বহু আগে একসময় রিয়াদে এক ইসলামিক সেন্টারের দায়ী হিসাবে কাজ করেছেন, জামিয়া ইসলামিয়া বহু পুরাতন খিরিজ ওলামা একরামের একজন এবং পিএইচডিধারী, বাংলাদেশে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় যেটা ঢাকা সেটার সম্মানিত সহযোগী অধ্যাপক এবং সৌদি এম্বাসি ঢাকাস্থ সৌদি এম্বাসির অধীনে মুনহাদ্দিনি বা রিলিজিয়াস অ্যাটাশের বাংলাদেশি দায়ী ডক্টর সাইফুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ খামাদানি ইত্যাদি ওনাদের সহকর্মী এবং একসময় চিন্তা রেডিওতে কাজ করেছেন অত্যন্ত প্রবীণ প্রাজ্ঞ একজন আলেমেদি, যাকে আমরা আজকে পেয়েছি আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত, কিন্তু সেই সাথে আমরা দুঃখিত এই জন্য যে আমরা মুহতারামের আলোচনা সময় তো শেখের আলোচনা যদি আরো দীর্ঘ সময় ধরে শুনতে পেতাম নিশ্চয়ই আমরা আরো তৃপ্ত হতাম। আমরা দোয়া করি আল্লাহ তালা শেখের নেক হায়াতকে আল্লাহ তালা বৃদ্ধি করুন এবং আমাদের এই প্রোগ্রাম গুলো আজকে যে সীমাবদ্ধ পরিসরে আমরা করছি এটাকে আরেকটু বৃহত্তর পরিসরে যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদের সকলকে দান করেন। একটা সময় ছিল বাংলাদেশি ওলামা ইকরামদের এখানে আনার ব্যাপারে বিশাল জটিলতা ছিল, আলহামদুলিল্লাহ সে বিশাল জটিলতা আল্লাহর মেহরবানিতে অনেকাংশে কেটে গেছে এখন আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে এই নিয়ে প্রোগ্রাম করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। যাই হোক, সময় দোষটি এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা করবেন আমরা যার আলোচনার জন্য অপেক্ষা করছে সেই দীর্ঘ সময় থেকে আমাদের সকলের পরিচিত সম্মানিত শেখ শাহ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ইসলামী শরিয়া বোর্ড যেটা এটার সম্মানিত মেম্বার সেক্রেটারি এবং সম্মানিত শেখ পিস টিভি বাংলার আলোচক অভিজ্ঞ এবং ঢাকার অত্যন্ত স্বনামধন্য রামমন্দির সুবহানবাদ মসজিদের সম্মানিত খতিব আমরা আজকে পেয়েছি। আর আলোচনা না বাড়িয়ে সরাসরি আমরা সম্মানিত শেখের আলোচনা চলে যাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শেখের মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যা আমাদের সকলের হেদায়েতের কারণ হয়ে দাঁড়ায়। আমিন। আমি শেখকে অনুরোধ করছি শেখের আলোচনা শুরু করার জন্য ফলিতা পাতাল মশকুর মুসহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি তাআলাল কাদির أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد হাই আব্দুল্লাহ ফুয়াদ
ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক আয়োজনে আমি আপনাদের এক ছোট ভাই শেখ আহমদুল্লাহ অনেক কিছুই বলে ফেলেছে। আসলে আমি আল্লাহ তাআলার এক ছোট্ট গোলাম, হয়তো এখানে অনেকেই রয়েছেন যারা আমার চেয়ে অনেক বড় আলেম হালম সব দিক থেকে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলেই জীবনটা সার্থক, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করেন তাহলে এই ব্যর্থতা আমরা সবাই আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থতা থেকে, খাসারা থেকে, ক্ষতি থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, বলেন আমিন। বন্ধুগণ, আপনারা অনেক দূর দূরান্ত থেকেও এসেছেন, সর্বোপরি নিজেদের দেশ ছেড়ে, আপনজন ছেড়ে, হাজার হাজার মাইল দূরে, যদিও আলহামদুলিল্লাহ আপনারা হারামাইন আর শরীফাইনের দেশে, অন্তত এই দিক থেকে আপনারা খুব তৃপ্ত, বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা মাঝে মাঝে আসি, মাঝে মাঝে খুব আফসুস হয় যদি এই হারামাইন আর শরীফাইনের দেশে স্থায়ী থাকতে পারতাম, খুব আফসুস হয়। শুধু তাই না, গত হজের পরে শেখ সালেহ আল হুমাইদ ইমাম খতিব হারাম আল মক্কি, আপনারা চিনেন অবশ্যই ওনাকে, যার বাবাও সৌদি আরবের চিফ জাস্টিস ছিলেন এক সময়, আবদুল্লাহ হুমাইদ, তিনিও চিফ জাস্টিস ছিলেন, স্পিকার ছিলেন পার্লামেন্টের, যেমন এখন অদো হাইয়াত কিবারুল উলামা, সুপ্রিম কাউন্সিল অফ উলামাজ এর মেম্বার এবং মক্কাতুল মুকাররমার ইমাম এবং খতিব, উনি নিজেই, ওনার বাসা আমার দাওয়াত ছিল, উনি নিজেই প্রসঙ্গত বলছেন, দেখো আমার কাছে সবচাইতে ভালো লাগে মক্কাতুল মুকাররমায় থাকতে, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কাতুল মুকাররমা, আর আমি সুযোগ পাইলেই সেখানেই থাকি, বাইরে যাই, সব বাদ দিয়ে, এখন সরকারি বা সব বাদ দিয়ে এখানেই থাকছি। তো আসলে এটা আমাদের আফসুস, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এই দিক থেকে সৌভাগ্যবান যে ইচ্ছা করলেই হারামে মাক্কিতে যেতে পারেন, হারাম আল মাদানিতে যেতে পারেন। এদিক থেকে আমি আপনাদের নিচে, অনেক নিচে, আপনারা আমার চেয়ে অনেক বড়, তাই আপনাদের সম্মান। শুধু তাই না, দেখুন মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে, অনেক প্রবাসীরা প্রশ্ন করে যে আমাদের পরিবার পরিজন ছেড়ে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে থাকি, ফতোয়া কি, কতদিন দূরে থাকা যায়, অনেকেই প্রশ্ন করে না, করে না। যদিও আলহামদুলিল্লাহ স্বল্প সংখ্যক ভাই আছেন যারা হয়তো পরিবার নিয়েই আছেন, আল্লাহ তাআলা তাদের সুযোগ আরও বাড়িয়ে দিন, বলেন আমিন। কিন্তু অধিকাংশরাই হয়তো পরিবার পরিজন ছেড়ে, ঠিক না, এই জন্যে হয়তো বেদনা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আবার মাঝে মাঝে ফতোয়াও চান। এই সুযোগদের কাছে এমন ফতোয়া আসে কি না জানি না, অবশ্যই আসে নাকি, অনেকের কাছে এমন ফতোয়া আসে, আমাদের কাছে এমন ফতোয়া আসে, কিন্তু বন্ধুগণ অন্তত ফতোয়ার উত্তর দেওয়ার আগে, জবাব দেওয়ার আগে আমি বলতে চাই যে আপনারা মিল্লাতুল মুসলিমা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, মুসলিম মিল্লাতের পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম, নিজে যদি মুসলিম হই, নিজেকে মুসলিম বলে যদি দাবি করি, তাহলে আমার মিল্লাতের পিতার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। আচ্ছা, প্রাসঙ্গিক যদি প্রশ্ন করি, একজন ইমানদার তার কয়জন পিতা, বলেন দেখি। হ্যাঁ, একজন কে বলছে, তিনজন, মাশাআল্লাহ কয়েকজন। হ্যাঁ, একজন ইমানদার তার সত্যি পিতা হলেন কয়জন, বলেন আলহামদুলিল্লাহ। চতুর্থ কোনো পিতা হতে পারে নাকি,
নাকি হয় আব্বাজান হয়? আব্বাজান চাইরা লিপ লম্বা করে আছে না নাই? আপনারা খাপে খাপে মিলাই লইন আর কি। তো বাবা কয়জন? কেবল তিনজনই পিতা। একজন আবুনা আদম আলাইহি আসসালাম, বলেন না আলাইহি আদম আলাইহি সালাম, তিনি আমাদের পিতা, ঠিক না বেটি? দুই নাম্বার মিল্লাতা আবিকুম, মুসলিম মিল্লাতের পিতা। আমি যদি মুসলিম হই তাহলে আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম। আর তিন নাম্বার, যার ঔরস থেকে জন্ম নিয়েছি সেই বাবা, তিনি আমার আব্বা। আমি আমার আব্বাকে হারিয়েছি। হয়তো এখানে অনেকেই আছেন যে জন্মদানকারী পিতা বেঁচে আছে, তারা সৌভাগ্যবান। আমি তিন বছর হলো আমার আব্বাকে হারিয়েছি। তো যাদের এখনো আব্বাজান বেঁচে আছে, আল্লাহর ওয়াস্তে খেদমত করবেন, রাজি আছেন? বিরক্ত হবেন না তো, রাগ করবেন না তো, ঝাঁকুনি দিয়ে কথা বলবেন না তো, বলে নাকি? অনেকে বলে, হয়তো এখানেও কেউ থাকতে পারে, আছে অনেক, মা আর বাবা তাদের সাথে আচরণ কি হবে ভেঙ্গে ভেঙ্গে বলেছেন সূরা বনী ইসরাইল 23 নাম্বার আয়াত থেকে, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি স্পষ্ট বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন, আমাদের সবার জন্য বাধ্যতামূলক করেছেন, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। হ্যাঁ, আর আল্লাহর ইবাদতের অংশ হিসেবে মা আর বাবার সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধাবস্থায় উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা কি উফ বল। কিন্তু বন্ধুগণ, আমি যদি আপনাদের প্রশ্ন করি, নিজের বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে হা আমি আমার মা বাবার সাথে উফ বলি না? এমন কিন্তু অনেক কম। কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক আলেম ওলামা, অনেক মোল্লা মুন্সিকেও জানি যে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, এটা মিথ্যা নয়। সুতরাং আজকে যারা উপস্থিত, আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি, বন্ধু আল্লাহ তাআলার ইবাদত যদি সত্যিই করতে চান, নিজেকে যদি জান্নাতি বানাতে চান, আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি পেতে চান, আজকের বাংলাদেশে অনেক মা বাবা কাঁদে, ঠিক না বেটি? অনেক বিদেশিরা আসে, টেলিফোনে কথা বলতে গিয়ে মা বাবাকে আসে না নাই? এখানেও থাকতে পারে না, পারে না। আমি কি বেশি বলেছি শেখ বলে ভাইজান? সুতরাং বন্ধুগণ, সংশোধন হওয়া উচিত। আসুন আমরা সবাই মিলে আজকে ওয়াদা করি, মা বাবার সাথে ভালো ব্যবহার করবো, রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন। হ্যাঁ, একটা হাত না দুইটা হাত তুলে, 200%, ঠিক আছে তো? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন, বিশ্বাস করুন। আজ আমরা অনেক কথা শুনি, কিন্তু বন্ধু কতটুকুন আমল করি, কতটুকুন আখলাক আমাদের বিশুদ্ধ হচ্ছে, তা আজ বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। বুঝে দিতে পেরেছি? তাই বন্ধু আসুন আমরা আমাদের এই ওয়াদাটা মৃত্যু পর্যন্ত রক্ষা করার তৌফিক কে দেবেন? জোরে বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার জন্য বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মা আর বাবা তাদের জন্য নিজের ভালোবাসার ডানাটা ছড়াইয়া দাও, আর দোয়া করবা হুজুরের কাছে না, জিন্দা মুর্দা কারো কাছে না,
মা আর বাবার জন্য, নিজের মা বাবার জন্য দোয়া কে? বাংলাদেশে তো দোয়া বিক্রি হয় নাকি, কিনতেও পাওয়া যায় নাকি, কেউ বিক্রি করে কেউ কিনে, কিন্তু না, এই শিক্ষা ছড়াই দিতে হবে। মা আর বাবার জন্য দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলেছেন দোয়া করো, সবাই পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। এই দোয়ার মধ্যে একটা সুন্দর হিকমত আছে, জানি আমি কথা উদ্দেশ্য অন্যদিকে, কিন্তু কেন যেন এই বিষয়টা চলে আসে। রাহমা, আল্লাহ বলছেন, তিনি নিজে শিখিয়ে দিচ্ছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। রব, আমার মা বাবা দুইজনের প্রতি তুমি রহম করো, যেমনটা তারা বাচ্চা খালে আমার প্রতি। রাহমা এর সংজ্ঞা আছে এই দোয়ার মধ্যে। রহমত কি? বাংলাদেশে অনেকের নাম রাখে রহমত, একে না, এখানেও কেউ থাকতে পারেন রহমত আলী, রহমত এমনি অনেক রহমত রহমত কয়, কিন্তু রাহমা এর সং, এর আসল উদ্দেশ্যটা কি, আসল অর্থটা কি, এটা রয়েছে এই এই দোয়ার মধ্যে। রাহমা এর আসল সংজ্ঞা কে দিয়েছেন? এই আয়াতের মধ্যে, এই দোয়ার মধ্যে কি এটা হলো? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা বৃদ্ধ হয়েছে, বেঁচে আছে অথবা বেঁচে নাই, তো মা বাবা তাদের যদি দোয়া করো, রাব্বি ইরহাম হুমা কামা রাব্বায়ানি, রহম করো আমার মা বাবার প্রতি যেমনটা করেছেন আমাকে লালন পালন করতে গিয়ে বাচ্চা খালে আমার মা আর বাবা। মা আর বাবা রহম করেছে, তাই মা বাবা যেমন রহম করেছে তুমিও রহম করো। মা বাবা কি রহম করেছে? রহম হলো মা আর বাবা আমাদের লালন পালন করতে গিয়ে, যখন আমরা বাচ্চা ছিলাম, দেখবেন ছোট্ট বাচ্চা যার 2 বছর 3 বছর 4 বছর, মাত্র কথা বলতে শিখেছে, দৌড়াতে শিখেছে, মা আর বাবা আদেশ করে একটু এক গ্লাস পানি দাও, খাটটা এনে দাও, পত্রিকাটা দাও, কয় না পারুন না, মুখের উপর উত্তর দেয়, আছে না নাই? আপ মা বাবা যা বলে তার কি বলে? বিপরীত বলে না, বলে না? শুধু তাই না, পটপট করে মা বাবাকে শাসন করে, আছে না নাই? দাদা দাদিকে শাসন করে, বাচ্চা যখন মা বাবাকে এমন কথার পিঠে কথা উল্টু বলে, এমন কোনো মা বাবা খুঁজে পাবেন না যে বাচ্চাটাকে উল্টু শাসন করে, বরং গর্ব করে, আমার বাচ্চার বেরেঞ্চি আছে, বলে না, বলে না? আরে ভাই আপনারা বলেন না, বলেন না? বাচ্চা যত উল্টামি করে, প্রত্যেক মা বাবা দাদা দাদি নানা নানি এর কি করে, কি করে বলেন না, কি করে? শুধু তাই না, প্রশংসা করে ক্ষান্ত নয়, পুরস্কার দেয়, দেয় না, দেয় না? তার মানে বাচ্চা খালে দুষ্টামির বিপরীতে শাস্তি দেয় নাই মা বাবা, কি দিয়েছে বলে না, কি দিয়েছে? গর্ব করেছে, বলেছে খুলে আয়, কয় না, দৌড় দিছে, দৌড়ে যাইয়া জড়াইয়া ধরে আবার চুমুকায়, ঠিক না বেটি? তার মানে বাচ্চা একই কাজ যদি 15 বছরের বাচ্চা করে কি করবে? হ্যাঁ, 17 বছরের বাচ্চা যদি একই কাজ করে দাদা দাদির সাথে, নাতি নাতনি যদি করে কি করবে? বেয়াদব, চপেটা কাজ করে। কিন্তু একই কাজ ছোট্ট বাচ্চা সগীর যখন করে, তখন শাস্তি দেয় না, কি দেয়? পুরস্কার দেয়, গর্ব করে, অহংকার করে, বলে আমার বাচ্চার বেরেঞ্চি আছে। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমার, কৃত অপরাধের বিপরীতে শাস্তি না দেয়া পুরস্কার দেওয়ার নাম রহমত, বলে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ তাআলা বলছেন, দোয়া কর তোর মা বাবা সার পুরস্কার যাতে আমি দেই পাপের বিপরীতে শাস্তি না দিয়ে, বলে না সুবহানাল্লাহ? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। বাচ্চা খালে লালন পালন করতে গিয়ে মা বাবা যেমন শাস্তির না দিয়ে অপরাধের বিপরীতে কি দিয়েছে? প্রশংসা দিয়েছে, পুরস্কার দিয়েছে, গর্ব করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাতে আমাদের মা বাবা
তাদের পাপের বিপরীতে শাস্তি না দিয়ে কি দেন, কি দেন বলে না, কি দেন? এরপর তো অনেকগুলো দলিল রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেই বলেছেন সন্তানের ইস্তেগফারের কারণে, সন্তানের দুয়ার কারণে মা আর বাবা জাহান্নাম থেকে মুক্তি পাবে না পাবে না, পাবে না পাবে না, বলে না আলহামদুলিল্লাহ। তাই বন্ধু, মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ, নিজেরা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আর এই দোয়ার অর্থ বুঝে দোয়া করলে মজা আছে। তাই বন্ধু আবারও পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। বন্ধুগণ প্রাসঙ্গিক এই কথাগুলো বললাম। দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মুসলিম মিল্লাতের পিতা। আপনারা যারা বিদেশে আছেন, ফতোয়ার জবাব দেওয়ার আগে বলছি যে আপনারা ইব্রাহিম আলাইহিসসালামের একটি সুন্না আমল করছেন যেটা আমরা পারি না, বুঝাইতে পেরেছি? ইব্রাহিম আলাইহিসসালাম তিনি 80 বছর বয়সে, এমনটাই বর্ণনায় পাওয়া যায়। তবে হ্যাঁ, একেবারে ফিক্সড না করে বলা যায় বৃদ্ধ বয়সেই বিশ্ব সুন্দরী স্ত্রীর গর্ভে বিশ্ব সুন্দর পুত্র পেলেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন আল কারিমে আছে না এই ঘটনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার এই বিশ্ব সুন্দরী স্ত্রী আর কলিজার টুকরো নয়নের পুতুলি পুত্র তোমার কাছে রাখতে পারবা না, এদের নিয়ে থাকা যাবে না, এদেরকে কই দাও, কোথায় দাও? এই যে শেখ আব্দুল্লাহ কাফি বলছে বনবাস দাও, এটা বাঙালি ভাষা আর কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের প্রতি অনন্তকাল পর্যন্ত সালাত করুন, বলেন না আমিন। কারণ তিনি যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তিনি যে পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও আজ এই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়া উচিত না, উচিত না? খালি পরিবার লিয়া থাকুম, পরিবারের কাছে থাকুম আর ফতোয়া খুঁজুম, না। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হলে তার আদর্শ, তার সুন্নাহ, তার জীবন যাপন পদ্ধতি থাকা উচিত না, উচিত না? দেখুন আমিও ব্যক্তিগতভাবে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাটা আমল করতে পারছি না, আমি ওর পরিবার নিয়েই থাকি, মাঝে মাঝে যাই, দৌড়াদৌড়ি করি অনেক জায়গায়, কম দিন বেশি দিন। কিন্তু আপনারা যারা অনেক দিন থেকে পরিবার পরিজন দেশে রেখে দূরে রয়েছেন, অন্তত ইব্রাহিম আলাইহিসসালামের এই একটা সুন্নাত আমল করছেন, ঠিক না বেটি? বিশ্বাস হয়েছে? কার কার বিশ্বাস হয়েছে হাত তুলেন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই ফতোয়ার উত্তর আর দরকার আছে, দরকার আছে? কারণ একটা সুন্না আমল করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাটার কদর করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। তবে হ্যাঁ, একটি বিষয় না বললেই নয়, আত্মীয় স্বজন পরিবার স্ত্রী সন্তান বাড়িতে রেখে এসেছেন, হাজার হাজার মাইল দূরে রেখে এসেছেন, আপনি হাজার হাজার মাইল দূরে, কিন্তু জেনে রাখা উচিত, দুর্ভাগ্যজনক সত্য আজকের বাংলাদেশে অনেক প্রবাসীর পরিবার ভেঙে যাচ্ছে, ঠিক না বেটি? অনেক প্রবাসীর পরিবারে গণ্ডগোল আছে না নাই, সমস্যা? আমি আর একটা উত্তর দেই, তা হলো হাজার মাইল দূরে যত দূরেই আপনি থাকুন, আপনি যদি ঠিক থাকেন হাজার মাইল দূরে আপনার পরিবারটাও কি থাকবে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সত্যি বিশ্বাস হয়? কার কার বিশ্বাসে হাত তুলেন দিন, সবার হয়? আলহামদুলিল্লাহ। আপনি যত দূরেই থাকুন, আপনি যদি ঠিক থাকেন হাজার মাইল দূরে আপনার পরিবারটাও ঠিক থাকবে না, থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সূত্র বলেছেন কোরআন আল কারিমে, তিনি বলেছেন স্বামী আর স্ত্রী যদিও দুই দেহ, দুই বংশ, দুই পরিবার থেকে এসেছে, মূলত দুইজনে, দুইজনে
কে বলেছেন? বিশ্বাস হয় সত্যি, ভুল নাই তো? আল্লাহ তাআলার কথা ভুল নয়, আমরা ভুল হতে পারি, আমাদের কথায় ভুল আসতে পারে না, পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে। আল্লাহ তাআলা বলেছেন দুজনে একজন। তাই আপনি হাজার মাইল দূরে থেকে আপনি যেমন, আপনার জীবন সঙ্গীও। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন সূরাতুন নূরের মধ্যে, তিনি বলেছেন আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য, পবিত্র নারী পবিত্র। আল্লাহ তাআলা এরপর বলেছেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাতি ওয়াল খাবিসাতু লিল খাবিসিন, খবিস পুরুষ খবিস নারীর জন্য, খবিস নারী খবিস পুরুষের জন্য। কে বলেছে? বাংলায় বললে রাজা কা রানী সুটকি কা কি, হ্যাঁ, রাজা কা রানী পেঁচা কা পেঁচি সুটকি কা বাইগন, আরে সুটকি কা বাই উর্দুতে কট শেখ বলেছে। সুতরাং আচ্ছা দেন ভাই, দুঃখিত দিশা করার জন্য, প্রচন্ড গরমে সকালে ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, আমরা দুঃখিত, তবুও পড়তেছে আর এসিও একটু সমস্যা করতেছে, উপরে দোতলায় মারাত্মক ঠান্ডা, মানে ঠান্ডা লাগার মতো ঠান্ডা না, মারাত্মক গলা ধরেছে, মানে প্রচন্ড ঠান্ডা। অতএব কেউ যদি উপরে যেতে চান সেখানে অডিও সেট হয়েছে, ভিডিও সেট হচ্ছে, প্রজেক্টরের সাহায্যে সেখানে দেখানো হচ্ছে, শুনেন। হ্যাঁ, আরাম প্রিয়রা যাবেন, সুযোগ তো অবশ্যই নেবেন, কিন্তু হ্যাঁ আমরা তো আর যেতে পারছি না, তবে হ্যাঁ একটা আশা করতে পারি, কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যাতে এই গরমের কষ্টের বিপরীতে জাহান্নামের আযাব হারাম করে দেন, জোরে বলেন না আমি, বিশ্বাস করি আমরা আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন আমি। বন্ধুগণ, আমি আপনাদের সবার সামনে বলছিলাম এই কথাগুলো প্রয়োজন জানা, যে নিজে ভালো হওয়া তাইলে আমার পরিবারটাও, এর অসংখ্য ঘটনা রয়েছে, আমি শুধু একটু ইঙ্গিত দিলাম, প্রচণ্ড গরম বেশি সময় নেব না ইনশাআল্লাহ। তাই নিজের পরিবারকে ভালো রাখার জন্যে শর্ত নিজে নিজে নিজে। আজ আমরা অনেকেই হয়তো ভালো বলি, ভালো করার চেষ্টা করি, কিন্তু নিজে ভালো না, এমন আছে না নাই, বলেন আছে না নাই? তাই বন্ধু, নিজে ভালো হতে যদি শিখি তাইলে আমি ভালো হইল, আমি যদি খবিস হই আরেকটা খবিস আছে, আমি যদি পবিত্র হই আরেকটা, বিশ্বাস হয় বাংলাদেশের ভয়াবহ রূপ ধারণ করেছে এটা, আমরা বাংলাদেশে থাকি, সমাজের অংশ হিসেবে অনুভব করি, খবর পাই, আর এই জন্য বেদনা পাই, দুঃখ পাই, কষ্ট পাই। বিশ্বাস করেন, আমি আমি 9 তারিখে এসেছি, এক সপ্তাহ আগে একটা ঘটনা বলি, শুধু একটা গল্পের মতো ঘটনা। আমাকে টেলিফোন করেছে এক ছেলে, সে বিদেশে থাকে, বিয়ে করেছে, কোনো না কোনোভাবে জেনেছে তার বউ বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, এখন সে প্রচণ্ড বিরক্ত, কী করবে ফতোয়া করছে, অনেকের কাছে গেছে, অনেক আলেম ওলামা এক একজন এক একভাবে বলেছে, আমাকে
ভয়ে সামনে না এসে টেলিফোন করেছে, কি করব। তাই বললাম বাবা, আমি জেনারেলি যে কেউ ফোন করলে বাবা বলে না, বিভিন্ন কারণে ছেলে মেয়ে যেই হোক। আমি বললাম বাবা, আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি তো তোমার স্ত্রীর